নমস্কার, আমরা এই ভিডিওটায় কিছু জেনারেল স্ট্রাকচার অফ অক্সি অ্যাসিড দেখব। যে অক্সি অ্যাসিডের স্ট্রাকচার আমরা ভিএসিপিআর থিওরি দিয়ে এক্সপ্লেন করতে পারবো না। ওকে, এটা দেখবার জন্য তুমি এই জিনিসটা একটু ভালো করে মনে করে ভেবে নাও। সেটা হলো ওএইচ এক্স এম ও ওয়াই, এই ফরম্যাটে জিনিসটাকে করতে হবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, মনে করো H2SO4। তাহলে H2SO4 এর দিকে যদি তাকাও তাহলে কি দেখতে পাবে? না OH, OH লিখে দিলে। তুমি আগে বলো এই H2SO4 এর জায়গায়, আচ্ছা XY আর HZ লিখলাম, ঠিক আছে। এটা হলো আমার ফরম্যাটটা এটা লিখে রাখলাম আমি, ঠিক আছে। মূলত এটা ইউজ হবে, এইচটা ইউজ হবে না দেখতে পাবে, তবু আমি লিখে রাখলাম ফরম্যাটে। আচ্ছা, তুমি এইচটিএস উপরে চলে এসো। এইচটিএস উপরে কটা হাইড্রোজেন আছে? দুটো। অক্সিজেন চারটে, এর মধ্যে কম কোনটা আছে? হাইড্রোজেন কত আছে? দুটো আছে, তাই এখানে টু বসিয়ে দিলে তাহলে OH2 হয়ে গেল। সালফার লিখলে, এখানে টু বসাতে গিয়ে তুমি কটা অক্সিজেন ইউজ করে ফেলেছো? দেখো O2, দুটো অক্সিজেন ইউজ করে ফেলেছো। কটা পড়ে থাকছে? চারটে অক্সিজেন মোট পড়ে থাকছে, আরও দুটো, তার মানে ও নিচে টু বসালে। বোঝাতে পেরেছি? আবার বলি যাদের ডাউট আছে, OH করলে প্রথমে OH বসালে, কারণ এই ফর্মটাকে আনতে হবে। এক্স কত? এক্সটা হলো এই দুটোর মধ্যে কোনটা কম আছে, যেটা কম আছে সেটা বসিয়ে দিলে, দেখো টু ভ্যালুটা কম। তারপর সালফার বসালে, সালফার হলো আমার কাছে এম, এখানে যদিও এটা নন মেটাল, এম আকারে দেখাচ্ছি। তারপরে হলো ও লিখলাম, দুটো অক্সিজেন বসানো হয়ে গেছে। কটা অক্সিজেন পড়ে থাকছে? দুটো পড়ে থাকছে, তাই এখানে দুটো বসালাম। মনে রাখবে এই যে ওএইচটা, এটা সিঙ্গেল বন্ড করে, এই অক্সিজেনটা ডবল বন্ড করে, হাইড্রোজেনটা মনে রাখবে সিঙ্গেল বন্ড করে। ক্লিয়ার? এবার দেখো, আচ্ছা কোনো হাইড্রোজেন কি এক্সট্রা হয়েছে? হয়নি। দেখো OH বসানোর সময় দেখো দুটো হাইড্রোজেন ইউজ হয়ে গেছে, তাই জন্য HZ-টা লিখলাম না। তাহলে কেমন দেখতে হবে? সালফার, অক্সিজেনটা কি করবে? এই অক্সিজেনটা কি করে? ডবল বন্ড, কারণ কটা অক্সিজেন আছে? দুটো, তার মানে দেখো ডবল বন্ড দুটো দিয়ে দিলাম। আচ্ছা OH কটা আছে? দুটো। দেখো OH কি বন্ড করে? সিঙ্গেল বন্ড, দেখো সিঙ্গেল বন্ড দিয়ে OH দিলাম দুটো। ক্লিয়ার? আরেকটা করছি, ভালো করে দেখো। মনে করো তোমাকে বললো HClO4, একই রকমভাবে করো। প্রথমে কী লিখবো? OH, OH লিখলে এটা 1, এটা 4, কোনটা কম আছে? 1 কম আছে, তার মানে 1 লিখে দিলে। Cl লিখলে, O লিখলে, দেখো এখানে যখন তুমি 1 লিখেছিলে একটা অক্সিজেন ইউজ হয়ে গেছিলো, তার মানে চারটের মধ্যে কটা পড়ে থাকছে? তিনটে। তাহলে কীরকমভাবে স্ট্রাকচার হবে? Cl, এই অক্সিজেন তিনটে আছে, এই অক্সিজেনটা কি করে? ডবল বন্ড, মানে তিনটে রকম ডবল বন্ড থাকবে। আর এই ওয়েজটা যেটা রয়েছে সেটা কি থাকবে? সিঙ্গেল বন্ড থাকবে, তার মানে HClO4 তৈরি হয়ে গেল, ঠিক আছে। মনে করো তোমার কাছে এরকম একটা বললো HClO2। আচ্ছা এখানে আর একটা জিনিস দেখতে হবে, আমরা এখানে দেখিনি, একটা জিনিস দেখতে হবে, এই যে সালফার করেছিলে স্ট্রাকচারটা তো করেছিল, কটা ইলেকট্রন আছে? দেখো কটা ইলেকট্রন ইউজ হয়েছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ইউজ হয়েছে। আর দেখো সালফারের উপরে কটা ইলেকট্রন থাকে? ছটা, তাই জন্য আমি ওটা নিয়ে আর চিন্তা করিনি। ক্লোরিন দেখো কটা ইলেকট্রন ইউজ হচ্ছে? 1 2 3 4 5 6 7, সাতটা ইউজ হচ্ছে। আর দেখো এখানে ক্লোরিন উপর কটা আছে? 7 আছে, তাই ওটা নিয়ে আমি চিন্তা করিনি। এখন দেখো তোমাকে HClO4 বলে, HClO2 বলেছে, তার মানে কী করবো? OH করবো। নিচে কত হবে বলো? এটা দেখো একটা রয়েছে, এটা দুটো রয়েছে, তার মানে লোয়েস্ট হলো 1। তারপর সিএল করলে, সিএল নিলে তারপর কী হবে? অক্সিজেন, দেখো এখানে দেখো 1 করতে গিয়ে একটা অক্সিজেন ইউজ হয়ে গেছে, দুটো অক্সিজেনের মধ্যে আর একটা অক্সিজেন পড়ে থাকছে। তাহলে একই রকমভাবে করবে কি? ক্লোরিন নিলে এই অক্সিজেনটা কী করে? ডবল বন্ড, এই যে ডবল বন্ড করলে এই ওইচটা কী করবে? না সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড ওইচ করলে। এবার তুমি একটু দেখে নাও কটা ক্লোরিন, কটা ইলেকট্রন ইউজ হয়েছে। দেখো একটা ইউজ হয়েছে, দুটো ইউজ হয়েছে, তিনটে ইউজ হয়েছে, কিন্তু ক্লোরিনে কটা পড়ে থাকে? কটা ইলেকট্রন? আর সাতটা, তার মানে সাতটার মধ্যে আউট অফ 7 তিনটে ইউজ হয়েছে,
তাহলে কটা পড়ে থাকছে? চারটে পড়ে থাকছে। চারটে মানে কটা পেয়ার? চারটে পড়ে থাকছে। চারটে মানে দুই দিয়ে ভাগ করলে দুটো পেয়ার, তার মানে এই দুটো পেয়ারকে আমি লোন পেয়ার আকারে করে নেব। তার মানে এটা হলো HCl O2 স্ট্রাকচার। আরেকটা করি, মনে করো তোমাকে বলেছে HCl O3 করো, এইটা বলেছে করতে। তো একই রকম ভাবে তুমি করে নাও, ওইচ করে নাও, কটা হবে বলো? ওয়ান হবে সিএল, দেখো কারণ এটা ওয়ান এটা থ্রি, লোয়েস্ট ভ্যালু ওয়ান, তাই ওয়ান করলে সিএল করলে। এখানে দেখো একটা অক্সিজেন ইউজ হয়ে গেছে, কটা অক্সিজেন পড়ে থাকছে? আরও দুটো পড়ে থাকছে, তার মানে ও টু। ওকে, এবার কী করলে তুমি সিএল করলে? এই অক্সিজেনটা কী করে? এই অক্সিজেনটা দেখো ডবল বন্ড করে, এই যে ডবল বন্ড করে, তার মানে দুটো অক্সিজেন আছে, তার মানে একটা ডবল বন্ড, এটা ডবল বন্ড, দুটো ডবল বন্ড হয়ে গেল। আর এই ওইচটা কী করে? সিঙ্গেল বন্ড ওইচ করে করল। এবার দেখো ক্লোরিনে কটা ইলেকট্রন ইউজ হয়েছে? একটা ইলেকট্রন ইউজ হয়েছে, ডবল বন্ড মানে দুটো ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন, মোট দেখো পাঁচটা ইউজ হয়েছে। ক্লোরিনে কটা থাকে? সাতটা থাকে, তার মানে আরও দুটো পড়ে থাকছে, তার মানে আরও দুটো, এক দুটো মানে একটা লোন পেয়ার, দেখো দুটো ইলেকট্রন দিয়েছে, এখানে চারটে ছিল, দেখো চারটে ইলেকট্রন দিয়েছে, তাই দুটো লোন পেয়ার। ওকে, এবার একটা জিনিস মনে রাখতে হবে, এই গ্রুপ ফিফটিনের নাইট্রোজেন যেটা আছে এটা করে কি? কোঅর্ডিনেট বন্ড করে। কোঅর্ডিনেট বন্ড মানে কি বোঝাতে চাইছি, দেখো তোমাকে যদি আজকে HNO3 স্ট্রাকচার দেয়, তাহলে একই রকমভাবে তুমি করবে, OH করবে, ওয়ান করবে, কারণ মিনিমাম ওয়ান, তারপর নাইট্রোজেন, একটা এখানে ইউজ হয়ে গেলে কটা পড়ে থাকছে? তিনটে অক্সিজেনের মধ্যে দুটো পড়ে থাকছে, তাহলে নর্মাল তোমার কেমন হতো? নাইট্রোজেন এরম হতো, ডবল বন্ড দিয়ে অক্সিজেন করতে, কারণ দুটো অক্সিজেন রয়েছে, আর একটা কী করতে? ওয়েজ করতে। ইলেকট্রন দেখো কটা ইউজ হচ্ছে? ওয়ান টু থ্রি ফোর ফাইভ, পাঁচটা ইলেকট্রন ইউজ হচ্ছে, দেখো পাঁচটা ইলেকট্রন ইউজ হয়ে গেছে। কিন্তু আমি এখানে বলেছি কোঅর্ডিনেট বন্ড, কোঅর্ডিনেট বন্ড মানে বলতে চাইছি তোমার যেমন স্ট্রাকচার আছে তেমনই করবে, শুধু একটা ডবল বন্ড ওটাকে এরকমভাবে কোঅর্ডিনেট বন্ড দিয়ে দেবে। কেন কোঅর্ডিনেট বন্ড হয় না? কারণ হলো নাইট্রোজেনে ভ্যাকেন্ট কোনো ডি অরবিটাল থাকে না, নো ভ্যাকেন্ট ডি অরবিটাল, তাই জন্য এটা কি করে না? কোঅর্ডিনেট বন্ড করে। ভ্যাকেন্ট ডি অরবিটাল না থাকলে কি হবে? তার যে পেয়ার ইলেকট্রনটা রয়েছে সেই পেয়ার ইলেকট্রনটা ডিরেক্ট ডোনেট করে দেয়, ঠিক আছে, তাই জন্য কোঅর্ডিনেট বন্ডটা করে থাকে। এবার দেখো তোমাকে যদি এরকম একটা স্ট্রাকচার দিত H4SO, তখন একই রকমভাবে ওইচ করতে, মিনিমাম কোনটা দেখো চারটে, এখানে একটা, মানে একটা করলে সালফার করলে, করার পর দেখো অক্সিজেন আর এক্সট্রা নেই, অক্সিজেন আর এক্সট্রা নেই, তখন কে আছে? তখন দেখো হাইড্রোজেন এক্সট্রা আছে, কারণ এখানে একটা হাইড্রোজেন ইউজ হয়ে গেছে, হাইড্রোজেন টোটাল চারটে ছিল, তাহলে ইউজ হয়ে গেলে আর কটা পড়ে যাচ্ছে? তিনটে, তার মানে হাইড্রোজেন এখানে এক্সট্রা আছে। তার মানে বুঝতেই পারছো এই ফর্মুলাটা কেন এরকম লিখেছিলাম, তার মানে এই অক্সিজেনটা এখন আমার বাদ গেল। তাহলে একই রকম করবে, সালফার করবে, এই ওইচটা কী করে? সিঙ্গেল বন্ড ওইচ করলে, তিনটে হাইড্রোজেন, দেখো একটা দুটো তিনটে হাইড্রোজেন দিয়ে দিলাম, কটা ইলেকট্রন ইউজ হয়েছে দেখো? ওয়ান টু থ্রি ফোর, চারটি ইলেকট্রন ইউজ হয়েছে। সালফারে কটা ইলেকট্রন হয় দেখো? ছটা ইলেকট্রন হয়, মানে আরও দুটো পড়ে থাকছে, আরও দুটো পড়ে থাকছে, মানে এই লোন পেয়ার দিয়ে এরকম দিয়ে দিলে। ওকে, এই স্ট্রাকচারগুলোর মধ্যে এক্সেপশনাল কিছু স্ট্রাকচার আছে, আমি একটু বলে দিই এক্সেপশনাল স্ট্রাকচার কোনটা। ফসফরাসের যে সমস্ত অক্সো অ্যাসিড রয়েছে সেটার এক্সেপশনাল আছে, তার কারণটা কি না? ফসফরাসের ফাইভ ভ্যালেন্সিটা স্টেবল হয়, স্টেবল, তাই জন্য ফসফরাস কী করে? তার লোন পেয়ারকে রাখতে চায় না। মানে কীরকম হয় দেখো, মনে করো H3PO2 স্ট্রাকচার বলেছে, তাহলে যেমনভাবে জানতাম ওইচ দেবো, ঠিক আছে, ওইচ দিলে কটা, ওইচ দেওয়ার পর কটা হচ্ছে বলো? ওইচ H3PO2 বলেছে, তাই তো? ওইচ দেওয়ার পর কী হচ্ছে না? এখানে এখানে দুটো হচ্ছে, কারণ তিনটে এবং দুটোর মধ্যে মিনিমাম হচ্ছে দুটো, তারপর ফসফরাস। এবার তুমি খেয়াল করে দেখো, এটা দেওয়ার পর দেখো হাইড্রোজেন একটা এক্সট্রা হচ্ছে, তাহলে হাইড্রোজেন এক্সট্রা হলে কেমন দেখতে হবে তোমার স্ট্রাকচারটা? ফসফরাস, হাইড্রোজেন এক্সট্রা হচ্ছে, তার মানে হাইড্রোজেন সিঙ্গেল বন্ড করে, এই যে সিঙ্গেল বন্ড করে, আর কটা ওইচ রয়েছে? দুটো ওইচ রয়েছে,
একটা ওইচ দুটো ওইচ ওকে আর ফসফরাসের ক্ষেত্রে কটাই ভ্যালেন্সি হয়ে থাকে দেখো ফাইভ হয়ে থাকে কিন্তু এখানে কত হচ্ছে দেখো এখানে খেয়াল করে দেখো এখানে তিন হচ্ছে ওয়ান টু থ্রি সরি স্ক্রিনে আসেনি ওয়ান টু থ্রি তাই না তার মানে ফাইভ করতে হলে কী করতে হবে আরও একটা লোন পেয়ার দিতে হবে তবে দেখো ফাইভ হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ কিন্তু বলেছি ফসফরাস লোন পেয়ার রাখতে চায় না তখন কি হয় এখানে একটা ঘটনা ঘটে এই হাইড্রোজেনটা এখানে চলে আসে এবং এই লোন পেয়ারটা এখানে পড়ে যায় তাহলে হাইড্রোজেনটা যদি এখানে চলে আসে কেমন দেখতে হয় ফসফরাস এখানে হাইড্রোজেন এই লোন পেয়ারটা এখানে পড়লে কেমন দেখতে হয় ডবল বন্ড টু এইচ আর ওইচ এটা ভেবো না অন্য জায়গায় হয় এটা শুধুমাত্র ফসফরাসের ক্ষেত্রেই আমরা অবজার্ভ করি ঠিক একই রকমভাবে তুমি যদি আজকে এইচ থ্রি পিও থ্রি স্ট্রাকচার আঁকো তখন কী হবে একই রকমভাবে ওইচ এখানে কত হবে থ্রি পি আর দেখো ও কোনো এক্সট্রা নেই তার মানে কেমন হওয়া উচিত পি এটা কী করে ওইচ সিঙ্গেল বন দেখো একটা সিঙ্গেল বন দুটো তিনটে সিঙ্গেল বন করে নিল আর এই যে পিটা রয়েছে কটা বন কটা ইলেকট্রন হলো ওয়ান টু থ্রি দেখো ফসফরাসে কটা ইলেকট্রন হয় পাঁচটা ইলেকট্রন হয় মানে দুটো পড়ে থাকছে দুটো পড়ে থাকছে মানে এরকম একটা পেয়ার হচ্ছে লোন পেয়ার হচ্ছে তাই তো কিন্তু বলেছি কি ফসফরাস লোন পেয়ার রাখতে চায় না তার মানে লোন পেয়ারটা এই অক্সিজেনের কাছে পড়ে এই হাইড্রোজেনটা এখানে শিফট খেয়ে চলে আসে তাহলে এটাকে দেখতে কেমন হচ্ছে দেখতে হচ্ছে ফসফরাস এই লোন পেয়ারটা এখানে পড়েছে তার মানে ডবল বন্ড টু হাইড্রোজেনটা শিফট খেয়ে এখানে চলে এসছে আর ওইচ ওইচ আবারও বলছি এই এক্সেপশনালটা ফসফরাসের ক্ষেত্রে অবজার্ভ করি কারণ ফসফরাসে ফাইভ ভ্যালেন্সিটা কী হয় হাইলি স্টেবল হয়ে থাকে বলে একই রকমভাবে তোমাকে যদি আজকে এইচ থ্রি পিও ফোর বলতো তাহলে কী করতে ওইচ থ্রি পি দেখো তিনটে হাইড্রোজেন ইউজ হয়ে গেছে তার মানে একটা অক্সিজেন পড়ে থাকছে তাহলে ফসফরাস এই অক্সিজেনটা কী করে ডবল বন্ড টু আর তিনটে ওইচ দেখো একটা দুটো তিনটে দেখো কটা ইলেকট্রন দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা ইলেকট্রন আর ফসফরাসে পাঁচটাই থেকে থাকে তাই জন্য এই স্ট্রাকচারটার ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি কারণ কোনো লোন পেয়ারই নেই কিন্তু এইখানে ফসফরাসের স্ট্রাকচারটার ক্ষেত্রে একটু খেয়াল রাখবো তো এইটা হচ্ছে তোমার কাছে এ থেকে থাকে ঠিক একই রকমভাবে করো তো দেখি এইচ টু সিও থ্রি স্ট্রাকচার তাহলে এইচ টু সিও থ্রি মানে কী হবে ওইচ এখানে কত হবে টু সি আর দুটো ইউজ হয়ে গেছে তার মানে একটা অক্সিজেন পড়ে থাকছে তার মানে সিএল এই অক্সিজেনটা কী করে ডবল বন্ড আর এই ওইচগুলো কী করবে সিঙ্গেল বন্ড তাই তো নাকি তার মানে এইচ টু সিও থ্রি স্ট্রাকচার তো ফ্রেন্ড আমাদের কাছে যারা অক্সো অ্যাসিড মানে ওইচ গ্রুপ আছে এমন অ্যাসিডের মধ্যে স্ট্রাকচারগুলোকে এই ফর্ম্যাটে মনে রাখবো এইটা হলো তোমার কাছে এই মেটাল বা নন মেটাল যেটা থাকবে ওইচ যেটা থাকবে সেটা সিঙ্গেল বন্ড করবে অক্সিজেনটা ডবল বন্ড করবে এবং দিস হাইড্রোজেন সিঙ্গেল বন্ড করবে আমরা অনেকগুলো এক্সাম্পল নিলাম এক্সাম্পলগুলোকে একটু প্র্যাকটিস করো দেখবে করতে পারবে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য নমস্কার